প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, যে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ অবশ্যই সাহায্য করেন, বিপদ আপদ কিংবা কল্যাণ কামনা সব ক্ষেত্রেই মুমিনের একমাত্র ভরসা মহান রব্বুল আলামিন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তবে তোমাদের উপর কেউ বিজয় হতে পারবে না, আর যদি তিনি তোমাদের লাঞ্ছিত করেন তবে কে আছে এমন যে তোমাদের এরপর সাহায্য করবে, আর আল্লাহর উপরই যেন মুমিনগণ তাওয়াক্কুল করে। অপর আয়াতে এসেছে, হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের অবস্থান সুদৃঢ় করে দেবেন। এ বিষয়ে একাধিক হাদিসও পাওয়া যায়। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুসলিম অপর মুসলিমের ভাই, সে তার উপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সুরপত করবে না। যে কেউ তার ভাইয়ের অভাব পূরণ করবে আল্লাহ তার অভাব পূরণ করবে। যে ব্যক্তি পৃথিবীতে কোনো মুসলিমের বিপদ দূর করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদসমূহ দূর করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন করবে আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন করবেন। এটি বর্ণিত আছে সহিহ বুখারীর হাদিস নাম্বার 2280-তে। তবে তিন শ্রেণীর মানুষ আছে যাদের মহান রব্বুল আলামিন অবশ্যই সাহায্য করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করেন। প্রথমত হচ্ছে ক্রীতদাস, যে তার মুক্তিপণ পরিশোধ করে স্বাধীন হতে চায়। দ্বিতীয়ত হচ্ছে বিবাহ উদ্যমী ব্যক্তি, যে নিজের চারিত্রিক পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে বিয়ে করে। তৃতীয়ত হচ্ছে মুজাহিদ, যে আল্লাহর পথে জিহাদ করে। তো প্রিয় দর্শক, এই তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সাহায্য করেন এবং অবশ্যই সাহায্য করেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। আল্লাহ তাআলা সবাইকে সঠিক পথ ও ইসলামের পথে চলার তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।